নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলিতে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা বারবার আমাকে কমেন্ট করে জানাচ্ছেন দাদা অর্গানাইজার টিচারদের কি হবে অর্গানাইজার টিচার সম্বন্ধে বলুন তো বন্ধুরা আমি বিভিন্ন রকম ভিডিওতে আমি দু একটি ভিডিও আগে যেটা করেছিলাম শুধু অর্গানাইজার টিচারদের নিয়ে সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে অর্গানাইজার টিচারদের রিক্রুট এই সপ্তাহ থেকেই নিয়োগের প্রক্রিয়া কিছুটা হলেও শুরু হয়ে যাবে এবং চব্বিশ তারিখ থেকে তেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু ভালো খবর আপনাদের আসতে চলেছে এমন একটি সূত্রের খবর মারফত আমি আপনাদের জানিয়েছিলাম ইভেন আমি যে আমার আগের ভিডিওটা অর্গানাইজার টিচার সম্বন্ধে সেটাতেও জানিয়েছিলাম কিন্তু যে জুলাই মাসের মধ্যেই সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া অনেকটাই এগিয়ে যাবে এমনটাই তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম তারপরেও কালকে গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে ঘোষণা করলেন তেরো হাজার দুশো পঁচানব্বই জন আবার নতুন করে প্রাইমারি টেট বা শিক্ষক নেওয়া হবে প্রাইমারি শিক্ষক নেওয়া হবে তো তাহলে কি অনেকের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে তাহলে কি অর্গানাইজার টিচারদের আবার কি পিছিয়ে যাবে বা এদের ব্যাপারে কি হবে তো বন্ধুরা আমি সেই সম্বন্ধেই বলতে চাই দেখুন এটা কিন্তু পুরো সুপ্রিম কোর্ট একদম অর্ডার দিয়ে দিয়েছে হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে এদের নিয়োগ করতে এবং আমি আগের যে ভিডিওটাতে বলেছিলাম সেটাতে পরিষ্কার লেখা ছিল যে সমস্ত কিন্তু কাগজপত্র রেডি হয়ে আছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অপেক্ষায় মুখ্যমন্ত্রী মানে বললেই কিন্তু মানে এদের নিয়োগ প্রক্রিয়ার কাজ কিন্তু সম্পূর্ণরূপে এগিয়ে দিতে পারে তো আবার তাহলে মোটামুটি আমাদের কিন্তু এছাড়া আর তো কোনো নিউজ পাওয়া যাচ্ছে না বিভিন্ন রকম জায়গা থেকে সংগ্রহ করবার চেষ্টা করছি পাচ্ছি না আপনারাও নিশ্চয়ই চেষ্টা করছেন আপনারাও পাচ্ছেন না তো আপনারা যারা কমেন্ট করছেন সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু এইটুকু আমি আপনাদের ঘরে বলবো যে মোটামুটি এই মাসের মধ্যেই দেখুন বা এই সপ্তাহের মধ্যেই কিছু একটা খবর আসবার সম্ভাবনা রয়েছে এটা আমিও বলে আগেও বলেছিলাম এখনো সেই একই করছি আপনারা হয়তো বলবেন যে এই কথা কতবার শুনবো শুনে শুনে কান পচে যাচ্ছে কিন্তু কিছু তো খবর নেই কিন্তু আপনারা বারবার কমেন্ট করছেন সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি আপনাদের ঘরে এই কথাগুলো বললাম এটা প্রথম কথা যে মোটামুটি এই মাসের মধ্যে নিয়োগ হবে এরকম গেল আচ্ছা অনেকে আবার কমেন্ট করছেন যে দাদা কতজনকে মোটামুটি ডাকতে পারে দেখুন এইখানে কিন্তু একটা কিন্তু জায়গা রয়েছে মানে এটা আমার অনুমান অনুযায়ী আমি আপনাদের ঘরে বলছি যে দেখুন যে যখন আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশান হলো তখন কিন্তু সেখানে অনেকে অনুপস্থিত ছিল কারণটা কি না অনেক দিন পেরিয়ে গেছে অনেক দিন সময় অতিবাহিত হয়ে গেছে তো সেখানে কিন্তু অনেকে অনুপস্থিত বা বিভিন্নজন বিভিন্ন রকম কর্মে যোগাযোগ করে ফেলেছে হয়তো বা অন্য জায়গায় চলে গেছে সেই জন্য কিন্তু প্রায় প্রায় পাঁচ হাজার বলা যেতে পারে পাঁচ জন প্রায় অনুপস্থিত ছিল ঠিক আছে যার কারণ তারা হয়তো অন্য কোন জায়গায় কোনো চাকরি বা ভালো জব পেয়ে গেছে সেই জন্য হয়তো অনুপস্থিত ছিল এবার দেখুন এখানে কিন্তু যারা অর্গানাইজার টিচার রয়েছেন তারাদের কেসটা কিন্তু অনেক পুরনো সুতরাং এখানেও কিন্তু অনেকেই কিন্তু অনুপস্থিত থাকবে এটাই মনে হয় তাই তো নাকি যদি আপার প্রাইমারিতে অনুপস্থিতের সংখ্যাটা বেশি হয় তাহলে এখানে তো আরও বেশি হওয়ার কথা যেহেতু অনেক দিন ধরে হয়ে গেছে তাহলে কিন্তু দেখুন মানে সবথেকে গুরুত্বপূর্ণ কোনগুলো পাঁচ হাজার ছশো ষোলো বারো হাজার তিনশো আর সতেরো হাজার মানে সরি কত চোদ্দো হাজার নশো সাতাশি না এরকম একটা কত আছে না মানে মোটামুটি ধরুন বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাহলে কিন্তু এই বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার এইগুলো কিন্তু থাকছে না চোদ্দো হাজার নশো সাত সাতষট্টিটা যাই হোক তাহলে এইগুলো কিন্তু মানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো হচ্ছে এই যোগ করলে প্লাস আরও কিছু সংগঠক শিক্ষক রয়েছে প্রায় ধরে নেওয়া যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ঠিক আছে এদের মধ্যে কিন্তু দেখুন অনেকে অনুপস্থিত থাকবে আবার অনেকে কিন্তু এই মানে চলে গেছে কোথায় ঠিক আছে আচ্ছা আর ব্যাপার হচ্ছে কিন্তু যে আবার মানে আবার দেখুন গ্রীষ্মের ছুটির আগে কিন্তু বেশ কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ হয়েছে এমন কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ঠিক আছে এবং কারা হয়েছে সেটা আপনারা ভালোভাবেই জানেন তো তাহলে কিন্তু সেখান থেকে একটা কিন্তু মার্জিন কমে যাচ্ছে সুতরাং দেখা যাচ্ছে হয়তো কিন্তু দেখা যাবে যে পঁয়ত্রিশ হাজার সামথিংয়ের মতো হয়তো কিছু থাকবে বা চল্লিশ বিয়াল্লিশ হাজার থেকে হয়তো পঁয়ত্রিশ হাজার মতন হয়তো বা তারও কম থাকবে বা তার থেকে দু এক হাজার বেশি থাকবে তাহলে কিন্তু যতটুকু মানে মনে হচ্ছে যে সবাইকেই ডাকা হবে এবার অনেকে প্রশ্ন করছে দাদা কিভাবে ডাকবে দেখুন সবাই তো হয়তো ইমেল আইডি বা ইয়ে কিছু তখনকার দিনে দেওয়া ছিল না যখন সংগঠক শিক্ষক তখন কিন্তু সবাই ইমেল আইডি দেওয়া ছিল না তাহলে এখানে কিন্তু অনেকেই মানে আগের ভিডিওটাতে পরিষ্কার লেখা ছিল যে ইমেল আইডির মাধ্যমে বা এস এম মাধ্যমে যাবে আবার আমি আগে বলেছিলাম যে আমি একটু খবর পেয়েছিলাম যে আপনার বাড়িতে নাকি স্পিড পোস্ট করে দেবে তো যেভাবে হোক যেভাবে হোক ডাকলেই তো হলো সেটা কোনো ব্যাপার নয় তো সেই সমস্ত দাদাদের ঘরে বলছি যে যেভাবে হোক ডাকলেই হলো আমরা চাকরি পেলেই হলো চাকরি করলেই করলেই হলো কারণ এটা রুটি রোজ রুটি রোজের মানে ব্যাপার রয়েছে ঠিক আছে ভাত কাপড়ের জন্য লড়াই তো আর কিছু বলার নেই এইটুকুনি যেহেতু আপনারা অতিরিক্ত কমেন্ট করছেন এটা হয়তো কিছুই খবর নয় তবু আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি এইটুকুনি বললাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটি লাইক দেবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের বাক স্বাধীনতা বজায় রেখে কারণ এটা সবসময় মনে রাখবেন যে আপনারা একজন শিক্ষক ঠিক আছে আপনারা অনেকে উল্টোপাল্টা কমেন্ট করছেন তো আমি তো ভাবছিলাম যে এই টিচার মানে নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো ছেড়ে দেবো কারণ কিছু করার নেই যা আপনারা অনেকেই উল্টোপাল্টা ভাষায় কথা বলছেন তো যাই হোক আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন